টানা বৃষ্টি আর তার জেরেই জলস্ফীতি দেখা দিয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার একাধিক নদীতে। তিস্তা জলঢাকা নদীতে হলুদ সংকেত জারি করে প্রশাসন। দুদুয়া কিলাহাটি নদীর জল উপচে গ্রামে ঢুকে পড়ে, জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা, চাষের জমিতে জমে জল। ধূপগুড়ি ফালাকাটা ব্লক লাগোয়া জুড়াপানি এলাকাতেও দুদুয়া নদীর জল ঢুকে পড়ে গ্রামে। এমনকি দুদুয়া নদীতে ভাঙন শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। গতকাল রাতেও টানা বৃষ্টি চলে ধূপগুড়ি ফালাকাটা এমনকি ভুটান পাহাড়ে। সকাল থেকেই ধূপগুড়ি ব্লকের নতুন করে বৃষ্টি হয়নি, তবে পাহাড়ে বৃষ্টির জেরে এখনও জলস্তর বাড়ছে নদীগুলোতে। ধূপগুড়ি ব্লক লাগোয়া ফালাকাটা ব্লকের গোয়াবরনগর জিপি এর অন্তর্গত বরকিটি এবং মুজনাই নদীর জলস্তর কিন্তু এখনও সম্পূর্ণভাবে কমেনি। বেরকিটি নদীর জল উপচে খেড়ের কোট গ্রামে ঢুকে পড়েছে। জলের তলায় ভুট্টা ক্ষেত, সরিষা ক্ষেত থেকে শুরু করে পাট ক্ষেত, শয়ে শয়ে বিঘা জসের জমি এখন জলের তলায়। এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। পিঠে ব্যাগ, সাইকেল নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে তারা। গ্রামের বাসিন্দাদের এক হাঁটু জল পেরিয়েই সাইকেলে করে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া, এমনকি প্রয়োজনে ফালাকাটা আসতে হলে ওই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে। জল গ্রামে ঢুকে পড়ায় সমস্যায় পড়েছে ক্ষীরের কোট এবং জয় চাঁদপুর গ্রামের বাসিন্দারা। অনেকের বাড়ির উঠোনে ঢুকে গিয়েছে নদীর জল। গ্রামবাসীদের দাবি, নদীর জল চাষের ক্ষেতে ঢুকে পড়ায় রীতিমতো ক্ষতির মুখে পড়বেন কৃষকরা, কারণ জলের তলায় চলে গিয়েছে ভুট্টা ক্ষেত, সর্ষে ক্ষেত, কুমড়ো ক্ষেত, এমনকি ধানের ক্ষেত। ইতিমধ্যে প্রশাসনে আধিকারিকরা এলাকা পরিদর্শন করে গিয়েছেন, তবে এই সমস্যা সমাধানের কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি, এমনটাই দাবি গ্রামবাসীদের। চারিদিকে জলমগ্ন, যার ফলে বাড়ছে সাপ পোকামাকড়ের উপদ্রব, আর তার মধ্যেই এক হাঁটু জল পেরিয়ে পড়ুয়াদের যাতায়াত করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। গ্রামবাসীরা চান স্থায়ী সমাধান করুক প্রশাসন। টিউশন যাচ্ছি, তার জন্য আমাদের জল দিয়ে যাতায়াত করতে লাগছে। এটা কি রাস্তা? হ্যাঁ। এটা কোন এলাকা, কোথায় কোন নদীর জল ঢুকছে? এখানে বিরকিটি নদীর জল ঢুকেছে, আর এটা হচ্ছে খিরারকোট এলাকা। এটা কি কতদিন ধরে এইভাবে জল দিয়ে যাতায়াত করতে হচ্ছে? কত মানুষ যাতায়াত করে এখানে? যাদের বাড়ি নদীর পাশে তারাই এদিকে যাতায়াত করছে। তাছাড়া এটা কোন এলাকা? এটা খিরারকোট। আপনার নাম? আমার নাম শুভশ্রী পাল। এবং কখন থেকে এখানে মুজনাই আর বিরবিটি নদীর জল আছে? কখন থেকে জল ঢুকছে এখানে? এখানে সকাল থেকে জল ঢুকছে। কি অবস্থা গ্রামের? গ্রামের অবস্থা খুবই খারাপ, ওই পাশে একদম জলমগ্ন, সমস্ত শস্য ক্ষেত সব জলমগ্ন আছে। এদিকে কুমড়ো ক্ষেত, ভুট্টা, তারপর ধানের বীজতলা রয়েছে, সব জল নিচে। কোন গ্রাম রয়েছে দুপাশে? দুপাশে একদিকে রয়েছে জয়চাঁদপুর, একদিকে রয়েছে খিরেরকোট। এটা কি রাস্তা? এটা রাস্তা। তো কিভাবে যাতায়াত করছে, কতটা অসুবিধা হচ্ছে জলের উপর দিয়ে? আপনার নাম? কোথায় বাড়ি? এই জল দিয়ে কেন যাতায়াত করতে হচ্ছে? এটা কি রাস্তা? তো বর্ষাকালে এইভাবেই যাতায়াত করতে হয়? কোন ক্লাসে পড়ো?